খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে সাজা দিয়ে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুইন খান। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। উন্নয়ন করলে নিরপেক্ষ নির্বাচনে সরকারের এত ভয় কেন, এমন প্রশ্ন তুলে ডক্টর মুইন বলেন খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখে দেশের মানুষকে আটকে রাখা যাবে না বলেও দাবি করেন তিনি। ডক্টর মুইন বলেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারকে পদত্যাগে বাধ্য করবে দেশের মানুষ। এদিকে ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশে পাঠাতে সরকার দেরি করলে তার দায় বর্তাবে ক্ষমতাসীনদের ওপর। খালেদা জিয়ার 78তম জন্মদিন ও তার সুস্থতা কামনায় এই কর্মসূচি পালন করে ছাত্রদল। মানুষ পুনরায় এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই সরকারকে বাধ্য করবে, তারা পদত্যাগ করবে, এখানে নতুন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করা হবে, তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সুচিকিৎসা হচ্ছে না, এর জন্য আমরা বলছি যে এখনও যে অবস্থা আছে তাকে যদি বিদেশে পাঠানো না হয় তাহলে বেগম খালেদা যে এই রোগ থেকে সুস্থ হতে পারবে না। এটা বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে তারা সবাই বলেছে, কিন্তু আমরা জানি না সরকারের কি নীলনকশা আছে। সরকার যখন জেলে তাকে অসুস্থ করে ফেলল, সেই সময় সরকার অসুস্থ করার জন্য অন্য কোনো কিছু করেছে কিনা আজকে দেশ ও জাতির সামনে আজকে এটাও প্রশ্ন। তা না হলে সরকার কেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে দিতে চায় না?